মূলত এই বইয়ে আমি দেশভাগের সময় মানুষরা কিভাবে খুবই কষ্ট করে তাদের নিজস্ব জন্মভূমি নিজস্ব মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে সেই সম্পর্কিত তথ্যই আমি এই বইয়ে তুলে ধরেছি আসসালামু আলাইকুম আমি মুরাদুল সালেহীন অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত বিএএফ শাহিদ কলেজ ঢাকার একজন শিক্ষার্থী এবং এই প্রথম আমার লেখা একটি বই অমর একুশে বইমেলাতে এসেছে এবং আজ সকালবেলায় বইটির মোড়ক উন্মোচন হয়েছে এবং মোড়ক উন্মোচন করেছেন রোকেয়া ম্যাম এবং এই যে এই বইটি আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি মূলত আমি দেশভাগ নিয়ে লিখেছি আপনাকে একটু ভিতরের প্রচ্ছদগুলো দেখাই বইটিতে কিন্তু লেখা আছে সাথে সাথে অনেক ইন্টারেস্টিং কিছু পিকচার বা ছবি রয়েছে কেননা আমার মতে দেশভাগ এটি কিন্তু অনেক একটি গম্ভীর বা গাম্ভীর্যপূর্ণ একটি বিষয় এবং আমরা যেটা দেখেছি যে বাচ্চারা কিন্তু দেশভাগ সম্পর্কে বা এই টাইপের বইগুলো খুব একটা পড়ে না কেননা আমরা দেখেছি অধিকাংশ বাচ্চারাই পিকচার বুক টাইপের যে বইগুলো রয়েছে সেগুলো পছন্দ করে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছে যে এটি এক টাইপের পিকচার বুক এবং একই সাথে এখানে দেশভাগ সম্পর্কে লেখা আছে অর্থাৎ একই সাথে বাচ্চারাও কিন্তু আমাদের এই দেশভাগ সম্পর্কে জানবে মূলত এই বইয়ে আমি দেশভাগের সময় মানুষরা কিভাবে খুবই কষ্ট করে তাদের নিজস্ব জন্মভূমি নিজস্ব মাতৃভূমি ছেড়ে অন্য দেশে পাড়ি দিয়েছে সেই সম্পর্কিত তথ্যই আমি এই বইয়ে তুলে ধরেছি আশা করছি আপনারা সকলেরই আমারই আপনাদের সকলেরই এই বইটি পছন্দ হয়েছে আপনারা সকলে টই টই প্রকাশনী আমি আজ আছি কাল থাকবো আবারও সামনের সপ্তাহে থাকবো এবং এর মধ্যে এই টই টই প্রকাশনীতে এই বইটি আপনারা পেয়ে যাবেন আপনাদের যাদের যাদের পছন্দ হয়েছে বইটি অবশ্যই আসবেন এবং কিনে আমাকে উৎসাহ দেবেন যে মূলত এই বইটিতে আমি দেশভাগ সম্পর্কে লিখেছি অর্থাৎ দেশভাগের সময় সে সময়ের মানুষদের পরিস্থিতি সে সময়ের মানুষরা কীভাবে দেশ পার দিয়েছে এই টাইপের যে সকল তথ্যগুলো আমি এই বইয়ে তুলে ধরি শিশুরা দেশভাগ সম্পর্কে জানতে পারবে যে তারা কিন্তু আমরা যেটা দেখি এখন অনেক শিশুই রয়েছে যারা নিজের দেশকে সেভাবে ভালোবাসেন না এবং সে সময় মানুষদের যে দেশের প্রতি একটা টান এবং আবেগ ছিল সেই আবেগটা আমি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মূলত আমি এটি শিশুদের জন্য লিখেছি যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এই বইটি পুরো যে আলোকচিত্র থেকে শুরু করে লেখা সব কিছুই কিন্তু শিশুদের যেমন লিখেছি আমি ইমুল কায়েস রাফসান এখানে আলোকচিত্রের কাজ করেছে এবং প্রকাশনা এবং সম্পাদনার দায়িত্বে কিন্তু পুরো বিডি চাইল্ড ট্যালেন্ট টিম ছিল অর্থাৎ পুরোটি যেহেতু শিশু অর্থাৎ আমি পুরো বইটি আসলে শিশুদের জন্যই লিখেছি এবং কাজও করেছে শিশুদের টিম এবং শিশুরা মিলে এই বইটিতে দেশ বিভাগের সময় অনেক কিছু লেখা আছে এই বইটি শিশুদের চিন্তাধারা উন্নত করতে সহায়ক করবে এই বইটিতে অনেক শিক্ষণীয় বিষয় আছে এই বইটিতে মানে আমাদের একটা গল্প ছিল যেটার নাম হচ্ছে চিত্রাদেবী তাকে নিয়ে গল্পটা বলা হয়েছে আর এই বইটিতে অনেক কিছু শিখার আছে বাচ্চাদের ও বড়দের দেশ বিভাগ নিয়ে শিখার আছে অনেক কিছু মুরাদুস সালেহীন একজন সপ্তম শ্রেণীর স্টুডেন্ট তার মতো ট্যালেন্টেড একটি ছেলে সে ১৯৪৭ সাল ভারতবর্ষ যখন ভারত ভাগ হয় দ্বিজাতিতত্ত্বের উপর ভিত্তি করে ধর্মীয় ভিত্তিতে ধর্মভিত্তিক রাষ্ট্র সৃষ্টি হলো এটির একটি মেসেজের মধ্যে আছে এটি একটি দ্বিতীয়ত হচ্ছে যে অসাম্প্রদায়িক চেতনা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই মানুষ এই মানুষের কথা মানবতার কথা এর মধ্যে আছে চিত্রাদেবী নামে যে মেয়েটির ঘটনা এখানে আছে মা বাবার সহসে হারিয়ে গেল তারপরে পিতামাতাকে খুঁজে পাচ্ছে না দেশান্তরী হতে হয়েছে তাকে নিজ মাতৃভূমি ছেড়ে তাকে চলে যেতে হয়েছে অন্যত্র এই যে বিভৎস অবস্থা এই যে মানবিক বিপর্যয় এই মানবিক বিপর্যয়টি এই বইটির মধ্যে আছে অবশেষে একজন মুসলিম লোক এই চিত্রাদেবীকে তাকে সন্ধান দেয় তার মা বাবার এবং দিতে যেয়ে সে ডাকাতের হাতে পড়ে অর্থাৎ তখন যে মানুষ ডাকাতের হাতেও পড়তো এবং ডাকাতরা যে সব সমাজেই ছিল সেটাও এখানে উঠে এসেছে সার্বিক ব্যবস্থাপনা একটা শিশু মনে অসাম্প্রদায়িক চেতনা মুক্ত মন সচেতন চিন্তা মুক্ত চিন্তা এগুলির ভেতরে প্রকাশিত যার জন্য আমি খুব আগ্রহ নিয়ে এই বইটিকে সহযোগিতা দিয়েছি